অম্বাসায় মঙ্গলবার এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু হলো একাধিক মহলে। এদিন উপযুক্ত স্বাস্থ্য পরিষেবার অভাবে ও হাসপাতাল কর্মীদের গাফিলতির কারণে অটোরিকশাতে সন্তান প্রসব করতে বাধ্য হলেন রেবা মারাক নামে অন্তঃসত্ত্বা এক মহিলা। রেবা মারাককে অন্তঃসত্ত্বা অবস্থায় অম্বাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসার পর ধলাই জেলা হাসপাতালে রেফার করেন। কিন্তু এই অবস্থায় রোগীর জন্য হাসপাতালের তরফে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি। দায়িত্ব জ্ঞানহীনভাবে শোচনীয় অবস্থায় অন্তঃসত্ত্বার রেবা মারাককে পাঠিয়ে দিলেন জেলা হাসপাতালে। বাধ্য হয়ে দীনদরিদ্র এই পরিবারের লোকজন অটোরিকশায় করে অন্তঃসত্ত্বা রেবা মারাককে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু অটোতে তোলা মাত্রই আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় রেবার। অসহ্য যন্ত্রণায় বাধ্য হয়ে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। এই বিপদকালীন মুহূর্তে সাহায্যের জন্য কাতর আবেদনও করেন। হাসপাতাল কর্মীদের কোনো সাড়া পাননি রেবার পরিবারের লোকজন। যতক্ষণে চিকিৎসক বা হাসপাতাল কর্মীরা ঘটনাস্থলে এলেন, ততক্ষণে প্রসব করা সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই চিরতরে চোখ বুজে নিয়েছে। আমার বাইক কইছে কিছু একটু মিনিট দাঁড়াও, কিছু দাঁড়ানো লগালো, তাড়াতাড়ি বাইর করো, বাইর করো, বাইর করে সারে এরপরে অটোতে উঠাইছেন। উঠাই সারে আমার বাইক কইছে বইতাম পারে না বলে, তো কিছু পাম দেখিনি একটা দর্শক ঠিক আছে বাড়িয়েছে, তখন নার্সরা ভিতরে ঢুকান। বাচ্চাটা কি মারা গেছে? বেদনাদায়ক এই ঘটনায় তুমুল প্রশ্নের মুখে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবাও। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।